দোস্তরা, অনেক দিন পর বৃষ্টির মধ্যে স্কুলে আসলাম। এসে হাতছানি দিচ্ছে 91 থেকে 2001 সাল পর্যন্ত বৃষ্টি স্নাত সেই দিনগুলো। অনেক দিন এই গাছটাকে, এই চত্বরটাকে বৃষ্টি পড়া অবস্থায় দেখি নাই। পারমিশন নিয়ে ছবিটা তুলতেছি, তোদের যদি কিছু মনে পড়ে তাহলে অনেক ভালো। এই চত্বরে কতবার যে পা পিছলায় পড়ছি ফ্লাস্কের মুখা দিয়ে খেলতে গিয়ে, এটার কোনো আমার শেষ নাই। পেয়ারা গাছটা ছিল, পেয়ারা গাছের এখানে, এটা কী বাগান এটা আমি জানি না, এটা এখন এরকম আছে। পানি হেডস্যারের বাসার পিছনে এখনও পানি জমতো, এখনও জমতেছে। আগায় যাই, এখানে লেখাটা শেষ, লেখাটা ছিল, লেখাটা নাই। আর এই আমাদের সেই চত্বরে এখানে বসে থাকতাম সবাই। এখানে মামারা অনেক কিছু বিক্রি করতো, আমরা কামরাঙ্গা চালতা। ওই যে আমাদের ক্লাসেটের ভবনটা, এই সেই জায়গা, এই সেই মোহনীয় জায়গা। আমি পৃথিবীর 5টা দেশ গেছি, 5টা দেশেই আল্লাহর রহমতে, এখন যখন মক্কায় হজ করতে গেছি তখনও বৃষ্টি পাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্কুলের এই মাঠের যে বৃষ্টি পড়ার দৃশ্য, আমার স্কুলের যে দৃশ্য, এটাকে আমি কখনোই ভুলব না। আমার কাছে সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে। আই এম গেটিং নস্টালজিক। 2001 সালে আমরা স্কুল থেকে বের হয়ে গেছি, অনেকে হয়তো অনেকের নাম ভুলে গেছি, অনেকের মুখ ভুলে গেছি, কিন্তু এই স্কুলে এই বৃষ্টির দিনে যে খেলাগুলো, সেগুলোকে আমার কেউ হয়তো ভুলি নাই। আমি আজকে অনেকটা ইমোশনাল হয়ে এই বৃষ্টির মধ্যেই আসছি, জাস্ট ফর এই ছবিগুলো তোলার জন্য। ছোটোবেলায় এই বেল টাওয়ার দেখে আমরা চিন্তা করতাম যে বেল টাওয়ারের মালিক কবে হবো, বা এই টাইপের মাহমুদুল্লাহ স্যার বলছিল। এই আমাদের যেই মেন ভবন, মেন বিল্ডিংয়ের সামনের এই ছোটো জায়গাটার এখনও ওইরকমই পানি পড়ে। এই জায়গাটা পিছলাইছিলাম, তারপর হচ্ছে বারান্দা, বারান্দা বন্ধ, বারান্দাও আমরা পিছলাইছিলাম। আগায় যাই স্কুলের বৃষ্টি স্নাতকের ছবি দেখার জন্য। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু তখনও বৃষ্টি পড়তো, আর মাঠের ওই মধ্যেখানে চেষ্টা করি ওইখানে বৃষ্টি পড়ে কিনা, ওইখানে পানি জমছিল কিনা, ওইখানে পানি জমে থাকে। কিছুই চেঞ্জ হয় নাই, শুধু মানুষগুলো আমরা চেঞ্জ হয়ে গেছি, বয়সগুলো বেড়ে গেছে। আমার প্রিয় জায়গাটা এখন আগের মতোই আছে, স্কুলের বিল্ডিংয়ের কালার চেঞ্জ করা হয়েছে। এটা কোথায় খুঁজে পাওয়া যায়, আমার ঢাকা ভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোনোখানে খুঁজে পাওয়া যাবে না, ঢাকা কলেজ তো নাই। এইখানে পানি জমতো, আমার মনে আছে এখানে পানি জমে এখান থেকে পানি বের হয়ে যেত, এই জায়গাটা ভরে যেত। ওই যে এখনও ওইখানে পাখিটা আছে, শালিক পাখি। মাঠের ছবিটাই আমার দরকার, মাঠের ভিডিওটাই করি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমাকে তৌফিক দিছে এই করোনার মধ্যেও সুস্থ অবস্থায় আসছি। এই যে বিড়িঘরদের প্রিয় জায়গা, যাই না, মিঠু মনে খুশি হবো, মিঠু ছিল, তারা ছিল, রকিব ছিল, 3টা বিড়িঘরের কথা মনে পড়ছে আমাদের, অগ্রগণ্য বিড়িঘর। দোষ কিডিং দোষ, তোগুলোকে মজা না করলে কারোলোকে মজা করবো। এই যে মাঠের মধ্যে এখনও কিন্তু পানি জমে, আর এদিকে লাগাতে পারতেছি না, কারণ এদিকে পানি জমে একদম অবস্থা খারাপ। সিন আমি তুল দেখি, ওয়াও, আমি অনেক ধন্য যে আমি এই স্কুল থেকে পড়ে বড় হয়েছি, এইখানকার সুদাগন্ধ মাটি পানি দিয়ে বড় হয়েছি। এই সে ক্লাস টেনের আমাদের মিজু রুম, এইখান থেকে আমরা ব্যাগ ছুঁড়ে মারতাম। এই চোট রক চটি নিশু, তারপরে আর বাণী আমাদের ধরা দিত। জিগুবাই জীবন স্কুল পালাইছিল কিনা আমার মনে নাই, তবে ভাব ফাপড় তখনই তো, এখনই তো। এই যে আমাদের সেই টিনের জানলাগুলো এখনও আছে, নিস্তালার বড় বিল্ডিংগুলা। সেই কৃষি ভবন, সেই জায়গা আমার স্কুলের জায়গাটা, প্রধান বিল্ডিং। বাহ, এখানে জায়গায় একটা কথা মনে পড়তেছে, মিজান স্যার ডাক্তার খলিলুর রহমান, রোল নাম্বার 31, উপস্থিত জনাব, আমি আজকে আসছি, খলিলুর রহমান, 10ম শ্রেণী, প্রভাতী, ক শাখা, রোল নাম্বার 31, উপস্থিত জনাব, চিরকাল বেঁচে থাকুক আমার স্কুল, খলিলুর রহমান।